আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে চোখ দেখাতে যান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, কিন্তু এমপি সাহেবরা যদি হঠাৎ একটা মন কাটতে সিঙ্গাপুর চলে যান তাহলে তো মানুষের আস্থা ফিরে আসবে না। এমপি সাহেবরা যদি তাদের এলাকায় নিজস্ব তাদের যে হাসপাতাল আছে সেখানে যান সাধারণ মানুষের আস্থা ফিরে অবশ্যই আসবে এবং এতে কোনো সন্দেহ নেই। আমরা তো এখন তো বাংলাদেশে ব্যক্তিগত রুগী আসছে, ভুটান থেকেও তো আমাদের হাসপাতালে আসছে, মহামান্য রাজা তো আমাদেরকে রিকোয়েস্ট করে গেছে, নেপালের অ্যাম্বাসেডর সাহেব আমাকে রিকোয়েস্ট করছেন যে আমরা যেন নেপাল মালদ্বীপ এ সমস্ত জায়গায় আমাদের স্বাস্থ্য সেবাটা পাড়িয়ে দিতে পারি। তো এখানে অনেক আলোচনা হয়েছে, আমি খুব মনোযোগ সহকারে আলোচনা শুনলাম, আমার খুব ভালো লাগলো। আমি স্যারকে রিকোয়েস্ট করবো স্যার এটা একটা কম্বাইন করে একটা সুন্দর করে আমাদের কাছে দেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি উদ্যোগ নিব যাতে এখানে শেষ না, আমরা মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে আবার বসতে পারি, কতটুকু ইম্প্রুভ করতে পারলাম, কতটুকু কি করব আরো কিছু। আমি জানি সবাই তো আমার পক্ষে তো একা কোনোদিনই সম্ভব না, আপনারা আমার হাতের সাথে থাকলে আমি অবশ্যই আমরা সবাই মিলে একসাথে করব এবং এটা করতে পারবো, আমি আস্তে আস্তে উঠতে পারবো। আপনারা আজকে যে সাজেশনগুলো যে জিনিসগুলো এখানে আলাপ আলোচনা করলো এতে আমি আমার বিশ্বাস যে আমরা সবাই যদি একসাথে কাজ করি সবাই যদি চেষ্টা করি আমরা অবশ্যই এই বিরাট সাগর থেকে আমরা উঠতে পারবো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চয়ই উন্নতি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আশা নিয়ে আমাদের দুইজন চিকিৎসককে এখানে বসিয়েছে, আমরা যদি ফেল করি তাহলে আমাদের যাওয়ার জায়গা নাই, আমাদেরকে পাশ করতেই হবে এবং এই জন্য আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত দরকার। দেখুন আজকে দুইটা ঘটনা আমার কাছে কিছুক্ষণ আগে আসছে, এখানে অনেক আলোচনা হয়েছে কথা এই যে সিলেটের সালদা উপজেলাতে আমার এক চিকিৎসক ভাই এবং তার ওয়াইফকে নিয়ে সে টেলিভিশন দেখতেছিল, হঠাৎ করে ছাদ ভেঙে তার মাথার উপরে পড়লো, এর দায়িত্ব কে নেবে? আমার যে চিকিৎসকরা গ্রামে থাকে না এটা তো আমাদেরকে এনশিওর করতে হবে যে আমার চিকিৎসকের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাহলে সেই গ্রামে দাঁড়িয়ে আজকে সেই ভদ্রলোক ইনজোর হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। তো আমাদেরকে তো সব কিছুই দেখতে হবে, আমার এই যে মন্ত্রী হিসাবে আমার যখন চিকিৎসকদেরকে সুরক্ষা দিতে হবে রোগীদেরকেও সুরক্ষা দিতে হবে।